উৎপাদক করতে গেলে প্রথমে আমরা দেখবো যে এটাতে কমন যায় কিনা। কমন মানে হচ্ছে ভাগ। দেখো এখানে যদি আমি x কমন নেই তাহলে এটাকে যাবে, এটাকে যাবে, এটাকে যাবে না। প্রথম শর্ত হচ্ছে দেখবো যে কমন যায় কিনা। কমন যদি না যায় তারপরে দেখবো সূত্র পড়ে কিনা। সূত্র হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা সূত্র পড়ে কিনা, অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার এর সূত্র পড়ে কিনা। এখানে এই সূত্র পড়ে না, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে বলা হয় মিডিল টার্ম। লসাগু করে নাও, 18 কে লসাগু, প্রথমে কত যাবে 2, তাহলে এখানে কত আসবে 9, আবার এখানে কত দিয়ে যাবে 3, এখানে যাবে 3, তাহলে 3 3 9 9 18, এটা মিলে গেছে তাই তো। এখন আমার এই সংখ্যাটাকে মিলাতে হবে, তাহলে আমি লিখতে পারি কত, এই দুটা লিখতে পারি 3 2 6, আর এখানে থাকবে 3 3 6 18, তাহলে এখানে যদি x স্কয়ার প্লাস তিন ছয় 18, 3 2 6, এখানে হচ্ছে 3, তাই না? এটাকে মিলাতে গেলে আমি কি করব, তাহলে 6 আর 3 যদি গুণ করি তাহলে কত হবে 18, আর এই দুইটা সংখ্যা মিলে যোগ অথবা বিয়োগ করে এটাকে মিলাতে হবে, তাহলে এটাকে আমি 9 দেব, 9 দিলেই মিলে যাবে, ঠিক আছে? 6 কে কোনো মিলবে না, তো এখানে দিতে হবে 9x, x স্কয়ার প্লাস 9x প্লাস 18, এটা তাহলে এখানে আমি লিখব এইটা দিয়ে, প্রথমে এখানে 3 2 6 আছে আর এখানে থাকতেছে কত 3, এই দুইটা সংখ্যা কি করব যোগ করে এটা মিলাবো আর এই দুইটা গুণ করে এটা মিলে যাবে স্যার। তাহলে এখানে প্রথম বড় সংখ্যাটা লিখতে হবে 6, তাহলে x আছে x লিখতে হবে প্লাস এখানে কত আছে 3, তাহলে দেখো 6x আর 3x, তাহলে এখানে কত মিললো 3 আর 6 9, তাহলে এটা মিলে গেছে। হ্যাঁ, আবার এই দুইটার গুণফল যেন এটা সমান হয়ে যায়, তাহলে 3 6 18, এটা মিলে গেল, তাহলে এখানে থাকবে 18। ওকে এটা মিশা দিচ্ছে, এখন আমার কাজ করতে হবে এই এই দুইটা থেকে একটা কমন নিতে হবে, এই দুইটা থেকে আরেকটা কমন নিতে হবে। এখান থেকে বলো তো কি কমন যায়, x কমন যায়, তাহলে x যদি কমন নেই তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটে ভাবে দিতে হবে, তাহলে এখানে থাকবে কি x, এই x এই x দিয়ে এটা গুণ করলে এটা x স্কয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে একটা x কমন নিয়ে নিছি, এখানে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস দেব, এখানে কত থাকতেছে 6, আবার এখানে প্লাস আছে এখানে দিব প্লাস, এখান থেকে আবার আরেকটা জিনিস কমন নিতে হবে, কি নিতে হবে 3 কমন নিতে হবে, 3 যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি x, তাহলে এখানে প্লাস আছে প্লাস, এই 3 দিয়ে এটাকে কি করব ভাগ দেব 3 6 18, মনে রাখতে হবে মিডিল টার্মে এটা এবং এটা সমান হবে, দুইটা জিনিসই কি হতে হবে সমান হতে হবে, যদি সমান না হয় তাহলে মিডিল টার্ম হবে না, এই দুইটার থেকে একটা কমন নিতে হবে x প্লাস 6, এখানে যেটা থাকবে এটা লিখবো প্লাস আছে প্লাস লিখবো এখানে 3, ওকে তাহলে মিডিল টার্ম হচ্ছে x প্লাস 6 x প্লাস 3, তোমার অ্যানসারের মধ্যে এমসিকিউ এর মধ্যে হয়তো যে কোনো একটা থাকতে পারে, দিতে পারে কি এরকম দিতে পারে x প্লাস 3, 2 নম্বরে দিতে পারে x মাইনাস 2, 3 নম্বরে দিতে পারে x মাইনাস 1, 4 দিতে পারে x প্লাস 4, তাহলে দেখো এখানে দুইটা আছে, এখন কোনটা আমাকে দেখাতে হবে প্লাস 3 দেখাতে হবে, ওকে আচ্ছা একটা মান নির্ণয়ের অঙ্ক করাচ্ছি এখন। হ্যাঁ, এটা বুঝছো কি মিডিল টার্ম বুঝছো? হ্যাঁ স্যার।